নমস্কার, এই মুহূর্তে জানাব বিচাৰিছো এটা বিশেষ খবর। বিগত ছমাহ এবছর ধরে সমগ্র বিশ্বতে চর্চা লাভ করেছে আম্বানীর পরিয়ালের সেই বিশেষ বিয়াখনে, অর্থাৎ অনন্ত আর রাধিকার এই বিয়াখনক লৈ সমগ্র বিশ্বজুড়ি চর্চা আছিল। আর বিয়া অন্ত পড়ার পাছত সমগ্র বিশ্বত আকৌ এটা চর্চা লাভ করেছে, আসলতে বিয়া উপহার হিসাবে অনন্ত রাধিকা কোনে কি উপহার দিলে। আপনি আচরিত হব যে অনন্ত রাধিকার বিয়াত এনে কিছু উপহার লাভ করেছে তেওঁলোকে, যিবোৰ উপহার আমার সপোনেরও অগোচরত। তাতে কোনে কি উপহার দিলে তার তালিকা এবার আপনাদের জানাব বিচারিছো। আর এই মুহূর্তে জানাব বিচারিছো এই বিশেষ খবরটো, বিশ্বজুড়ি চর্চা অনন্ত রাধিকার বিবাহক লৈ। অনন্ত রাধিকার বিবাহক লৈ বিশ্বজুড়ি চর্চা, বিবাহর পাছত চর্চা, অনন্ত রাধিকা কোনে কি উপহার দিলে। উপহারের তালিকাত শীর্ষস্থানত আছে মাতৃ নীতা আম্বানী আর পিতৃ মুকেশ আম্বানী। পিতৃ মাতৃয়ে পুত্র বোৱাৰীক উপহার হিসাবে দিলে 640 কোটি টাকার একটা বিশাল অট্টালিকা। পুত্রক লগতে দিলে 5.42 কোটির GTC-র স্পিড কার। বোৱাৰী রাধিকাক দিলে 130 কোটি টাকার অলংকার। অন্য এটা যদি চা যায়, মেটার স্বত্বাধিকারী মার্ক জুকারবার্গকে দিলে 300 কোটি টাকার এখন প্রাইভেট জেট। আমাজনের স্বত্বাধিকারী জেফ বেজসে দিলে 12 কোটি টাকার বুগাটি। বুগাটি দিছে জন সিনাই উপহার হিসাবে দিলে 3 কোটি টাকার ল্যাম্বগিনি। 3 কোটি টাকার ল্যাম্বগিনি দিছে বিল গেটসে দিলে 9 কোটি টাকার সোণর আঙুঠি। 9 কোটি টাকার সোণর আঙুঠি বিল গেটসের ফালের পর। অন্যহাতে শাহরুখ খানে দিলে 40 কোটি টাকার ফ্রান্সত এটা বিশাল অট্টালিকা। অমিতাভ বচ্চনে দিলে 30 কোটি টাকার অলংকার। সলমান খানে দিলে 15 কোটি টাকার এক স্পোর্টস বাইক। 15 কোটি টাকার এখন স্পোর্টস বাইক দিছে। রণবীর সিং আর দীপিকা পাদুকনে দিলে রোলস রয়েসর 20 কোটি টকিয়া এখন বাহন। রণবীর কাপুর আর আলিয়া ভাটে দিলে 9 কোটি টাকার মার্সিডিজ। এখন মার্সিডিজ প্রদান করেছে। অক্ষয় কুমারে দিলে 60 কোটি টাকার এটা সোণর কলম। বিশ্বজুড়ি চর্চা অনন্ত রাধিকার বিবাহক লৈ ইতিমধ্যে আমি জানাইছো যে সমগ্র বিশ্বত, বিশেষক ভারতক সমগ্র বিশ্বত এবার চর্চাত আছে। কিয়নো ভারতর বিশ্বর ভিতরতে ধনী উদ্যোগপতির তালিকাত যদি চা যায়, তেন্তে এশিয়ার প্রথম অর্থাৎ প্রথম বা দ্বিতীয় তালিকাত থকা মুকেশ আম্বানী বিশ্বর ধনী উদ্যোগপতির ভিতর শীর্ষস্থান দখল করা, অন্যতম শীর্ষস্থান দখল করা অনন্ত আম্বানীর পুত্র, মুকেশ আম্বানীর পুত্র অনন্ত আম্বানী আর রাধিকা মার্চেন্টর যাহ আসে, বিবাহক লৈ সমগ্র বিশ্বজুড়ি চর্চা চলি আছে। আর এই বিবাহক লৈ বহুতে সমালোচনাও করেছিল, আসলতে এই বিবাহ কেতিয়া অন্ত পড়ব। কিয়নো এই বিবাহনক লৈ কেতিয়াবা যদি সংগীত, কেতিয়াবা আকৌ বিবাহ, কেতিয়াবা আকৌ প্রি ওয়েডিং, এনেদরে বিভিন্ন তেওঁলোকে কার্যক্রমণিকা হাতত লৈছিল। আর এই দীঘলীয় কার্যক্রমণিকাক লৈ বিভিন্নজনে সামাজিক মাধ্যমত চর্চাও করেছিল, সমালোচনাও করেছিল। এটা বিবাহর অন্তত চর্চালৈ আহিছে সমগ্র বিশ্বজুড়ি। আসলতে অনন্ত রাধিকার বিবাহত কোনগৰাকীয়ে অতিথিয়ে কি উপহার দিলে তাক লৈ চর্চা হয়েছে। ইতিমধ্যে আমি জানাইছো যে কোনে কি উপহার হিসাবে দিলে। এই উপহারের তালিকাত যদি চা যায়, তেন্তে পিতৃ মাতৃয়ে সকলোতকৈ শীর্ষস্থানত আছে উপহার দিয়াত। কিয়নো মাতৃ নীতা আম্বানী আর পিতৃ মুকেশ আম্বানীয়ে পুত্র বোৱাৰীক উপহার হিসাবে দিলে 640 কোটি টাকার একটা বিশাল অট্টালিকা। অন্যহাতে পুত্রক দিলে 5.42 কোটির GTC-র এখন স্পিড কার। আনহাতে বোৱাৰী রাধিকাক দিলে 130 কোটি টাকার সোণর অলংকার। আনহাতে মেটা স্বত্বাধিকারী অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রামের স্বত্বাধিকারী মার্ক জুকারবার্গকে দিলে 300 কোটির এখন প্রাইভেট জেট। আমাজনের স্বত্বাধিকারী জেফ বেজসে দিলে 12 কোটি টাকার বুগাটি। অন্যহাতে জন সিনাই উপহার হিসাবে দিলে 3 কোটি টাকার ল্যাম্বগিনি। বিল গেটসে দিলে 9 কোটি টাকার সোণর আঙুঠি। শাহরুখ খানে উপহার হিসাবে দিলে ফ্রান্সত 40 কোটি টাকার একটা বিশাল অট্টালিকা। অমিতাভ বচ্চনে দিলে 30 কোটি টাকার অলংকার। সলমান খানে দিলে 15 কোটি টাকার এক স্পোর্টস বাইক। রণবীর সিং আর দীপিকা পাদুকনে দিলে রোলস রয়েসর 20 কোটি টাকার এখন বাহন। অন্যহাতে রণবীর কাপুর আর আলিয়া ভাটে দিলে 9 কোটি টাকার এখন মার্সিডিজ। আর অক্ষয় কুমারে প্রদান করলে 60 লাখ টাকার একটা সোণর
কলম। আর এয়া আছিল অনন্ত আর রাধিকায় তেওঁলোকৰ বিবাহত লাভ করা যিসমূহ সকলোতকৈ ব্যয়বহুল সকলোতকৈ দামি যিসমূহ উপহার আছিল, এই উপহারের ভিতর আমি কেটামান যে তালিকা প্রকাশ পাইছিল সেই তালিকা আপনার জানাবলে চেষ্টা করলো এই মুহূর্তে।